নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক রেসিপি, আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর এই রেসিপিটা বাচ্চাদের খুব মজা করে খেতেও পারবে, আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের মজাদার ও পুষ্টিকর একটি রেসিপি এই রেসিপিটা, ছোট বড় সবারই খুব প্রিয় একটি মজাদার খাবার। শীতের সকালে উঠতে যখন আমার খুব দেরি হয়ে যায়, আমি ঝটফট এই নাস্তাটি বানিয়ে নিই। এই রেসিপিটা করা খুবই সহজ। এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে দুটো ডিম, এক কাপ মতো দুধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি ময়দা 6 থেকে 7 চামচ মতো। তো এখানে একটা বাটি নিয়েছি, একটি বাটিতে দুটি ডিম নিতে হবে, আর এর মধ্যে 1 কাপ মতো দুধ দিতে হবে, আর এই দুধটি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে 2 মিনিট ধরে, আর তারপর 6 থেকে 7 চামচ মতো আটা বা ময়দা অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল লাগিয়ে ব্রাশ করে নিতে হবে। যেহেতু আমার ব্রাশটা নেই, সেজন্য আমি কড়াইটাকে একটু ভালো করে এদিক ওদিক করে ঘুরিয়ে নড়িয়ে আমি তেলটাকে লাগিয়ে 1-2 হাতা মিশ্রণটাকে দিয়ে কড়াইটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে। চুলোর আঁচটা অবশ্যই এই সময় মিডিয়াম টু লো করে রাখতে হবে। এরপর এইভাবে উল্টিয়ে নিতে হবে, আর 5 থেকে 6 সেকেন্ড রাখলে এটা রেডি হয়ে যাবে। তারপর ভাজ করে সার্ভ করতে হবে। অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই রকম একটা মজাদার রেসিপি শেয়ার করলাম। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো আমার ঝটপট তৈরি হয়ে গেল এক বড়টা, আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, এটা তো আমি আগেই বলেছি। তো যেগুলো আছে বাকিগুলো আমি এইভাবে একই প্রসেসে আমি এগুলো বাকিগুলো ভেজে নেব। আর রুটির মতো পাতলা একদম হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে। এরপর আমি উল্টে দিলাম। তো এই সাইডটা আমি হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড মতো এটা উল্টে নিয়েছি, আর এটা লাল লাল মতন ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আর এক সাইড উল্টিয়ে দিচ্ছি। ছবিটা উঠে নে নাও, এটা উল্টানোর পরে এরপর আমি ভাজ করে নেব। তো এইভাবে আমি এক সাইড আগে ভাজ করে নিলাম, তারপর পরোটার মতো আর একটা ভাজ করে নিলাম। ঝটফট তৈরি হয়ে গেল এক পরোটা, আর এটা বানানো কিন্তু খুবই সহজ, এটা তো আমি আগেই বলেছি। আমি জানি না তোমরা কেমন করে এগ পরোটা বানাও, তো আমি আমার নিয়মে রেসিপিটা বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে। চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে এটা জানিও যে আজকের এগ পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।